এই লেকচারে আমরা ইনসার্ট ট্যাবের ব্যবহার দেখাবো। প্রথমে যখন একটা আপনি ফাইল নেবেন বা নতুন ডকুমেন্ট নেবেন, হোম ট্যাবের অধীনে যে কমান্ডগুলো আছে এগুলো দেখাবে। আপনি এই ইনসার্টের উপর ডাবল ক্লিক করবেন, তখন এগুলো চলে আসবে। প্রথমে আমরা টেবিল দেখাবো। এখানে যদি আপনি ক্লিক করেন, এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি টেবিল নিতে পারেন। দেখুন, আপনি মাউসটা যেদিকে নেবেন বা যে পরিমাণ টেবিলের ঘর বা রো এবং কলাম এই মাউসের কার্সর দিয়ে সিলেক্ট করবেন, তো সেই পরিমাণ আপনার ফাইলের মধ্যে দেখাচ্ছে। এখন আপনি এখানে যদি ক্লিক করেন, তো আপনার রো এবং কলাম নিয়ে নিবে, একটা সুন্দর টেবিল তৈরি হয়ে যাবে। এখন এই যে টেবিলের যে সেলগুলো আছে এগুলোকে আপনি চাইলে ছোট বড় করতে পারেন। এটা কীভাবে করবেন? টেবিলটা সিলেক্ট থাকা অবস্থায় দেখুন, এখন টেবিলটা সিলেক্ট আছে। আপনি বুঝবেন কি করে টেবিলটা সিলেক্ট আছে কিনা? টেবিলের কোণারে দেখুন এরকম একটা আইকন থাকবে, ছোট চার কোণা। এখানে আপনি কার্সরটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনি এটা ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে যেদিকে এটা নিয়ে যাবেন সেদিকেই ছোট বড় হবে। আপনি যে কোনোটা ধরে এদিক সেদিক নিতে পারেন। আপনি যে শুধু পাশাপাশি সরাবেন এমন না, উপর নিচে দেখুন এইটা ধরে উপর নিচে যদি করেন তবু হচ্ছে এটা বড় হয়ে গেল, আবার চাইলে আপনি ছোট করতে পারেন। এইভাবে টেবিলের রো এবং কলামকে আপনি সাজিয়ে নিতে পারেন। টেবিলের অনেক কাজ আছে, পরবর্তীতে শুধু আমরা টেবিল নিয়েই একটা লেকচার তৈরি করব বা একাধিক লেকচার তৈরি করা লাগতে পারে। এখন আমরা এটাকে ডিলিট করে দেব। দেখুন এখানে যাবেন আপনি, গিয়ে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ব্যাক স্পেস চাপবেন, ব্যাক স্পেস চাপলে এটা চলে যাবে। আবার যাচ্ছি ইনসার্টে আমরা, এবার পিকচার ইনসার্ট করে দেখাবো। এখানে আপনি যদি মাউস দিয়ে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটারে কোথায় পিকচারটা রেখেছেন সেখানে দেখিয়ে দিতে হবে। আমরা ডেস্কটপে একটা পিকচার রেখেছি, এখানে ক্লিক করতেছি। আপনি যে পিকচারটা নিতে চান সেই পিকচারের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে ইনসার্টে ক্লিক করেন, তাহলে ডকুমেন্ট এর মধ্যে এই পিকচারটা চলে আসবে। অথবা আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন তবুও পিকচারটা চলে আসবে। একটা পিকচার দেখুন চলে এসেছে, আমি চাচ্ছি আরেকটা পিকচার নেব। আবার ইনসার্টে যাব, গিয়ে পিকচার দেখুন এখানে এই যে একটা পিকচার আছে, ডাবল ক্লিক করতেছি, ওপেন হয়ে গেল। তো এরকম দুইটা কেন তিনটা কেন অনেক পিকচার আপনি নিতে পারেন, এবং পিকচারকে এভাবে ধরে দেখুন এই যে কর্নারের মধ্যে ধরে আপনি ছোট বড় করতে পারেন। আপনি যদি পাশে ধরেন, পাশে ধরে টান দেন, পাশাপাশি বড় হবে। আবার উপর নিচে ধরে টান দেন, তাহলে উপর নিচে বড় হবে। এভাবে আপনি যে কোনো দিকে এটাকে বড় এবং ছোট করতে পারেন। পিকচারের অনেকগুলো সিস্টেম আছে, পিকচারকে বিভিন্ন ডিজাইন দেওয়া যায়, এটাকে ক্রপ করা যায়, আর অনেক কাজ করা যায়। তো সেগুলো আমরা পরে দেখব, এখানে জাস্ট শুধু ইনসার্টের বিষয়টা আমরা দেখাচ্ছি। আমরা এটাকে সিলেক্ট করা অবস্থায় বা সিলেক্ট না থাকলে সিলেক্ট করে নিতে হবে, করে ব্যাক স্পেস চাপলে এটা চলে যাবে। আবার ব্যাক স্পেস চাপতেছি, চলে যাচ্ছে। আবার দেখতেছি ইনসার্ট, ইনসার্টে গিয়ে শেপ, এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। দেখুন আপনার যে শেপটা নিতে ইচ্ছা করবে সেই শেপটা আপনি নেবেন। এখান থেকে আমরা স্টার শেপটা নিচ্ছি, নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে আমি নিচের দিকে টান দিচ্ছি। দেখুন একটা শেপ চলে আসলো, স্টার। এই যে হলুদ যে পয়েন্টারটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনি উপরের দিকে নিচের দিকে নিয়ে স্টারের যে কাটাগুলো আছে এগুলো ছোট বড় করতে পারেন। আমি আরেকটা শেপ নিচ্ছি, দেখুন শেপে গিয়ে আপনার যেটা খুশি, আমি ত্রিভুজ এই শেপটা নিচ্ছি। নিলে দেখুন ত্রিভুজটা হয়ে গেল। আমি আরেকটা শেপ নিয়ে দেখাচ্ছি, শেপ দেখুন একটা তীর চিহ্ন এটা দেখাইলাম, হয়ে গেল। এখানেও দেখুন একটা দুইটা হলুদ পয়েন্টার আছে, আমি দেখাচ্ছি একটু কি আছে। এটা হ্যান্ডেল, এটাকে ছোট বড় করবে। আবার এই যে এখানে যে পয়েন্টারটা আছে এটা দিয়ে আপনার তীরের যে ফলাটা আছে এটাকে ছোট বড় করবে। এইভাবে আপনি দেখুন এটাকে আবার এভাবে চাপ দিয়ে আপনি এটাকে চিকন করতে পারেন, আবার বড় করতে পারেন, এখান থেকে টেনে বড় করতে পারেন। এভাবে আপনি ইচ্ছামতো বিভিন্ন শেপ দিতে পারেন। আরও অনেক বিষয় আছে ইনসার্টের মধ্যে, দেখুন অনেকগুলো বিষয় আছে, সব কিছু দেখানো সম্ভব না। আমরা ধীরে ধীরে দেখাবো, হয়তো বা প্রত্যেকটা বিষয়ের জন্য একটা করে লেকচার তৈরি করা লাগবে। যেহেতু আমরা প্র্যাকটিক্যাল ওয়েতে শিখতেছি, একটা একটা করে ফাইল ধরতেছি এক এক ধরনের, সেই ফাইলের অধীনে যে বিষয়গুলো আসবে সেই কাজগুলো আমরা করব। এরপরে লেকচারে যেহেতু আমরা সিভি দেখব, সিভির মধ্যে আমাদের ইনসার্ট করতে হবে পিকচার এবং টেবিল, এই জন্য হচ্ছে এই লেকচারটা তৈরি করা। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে সদস্য হবেন এবং সেখানে আপনার মতামত জানাবেন।